রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের কর্ণজোড়ার সৌরপথ বাতি প্রতিস্থাপন প্রকল্পের শুভ সূচনা হল আজ। উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সৌরবাতি প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাপতি কবিতা বর্মন, ইটাহারের বিধায়ক অমল আচার্য সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত 81 লক্ষ টাকা ব্যয়ে রায়গঞ্জ কর্ণজোড়ায় সৌরপথ বাতি প্রকল্পের 160টি এলআইডি লাইট লাগানো হবে। সেই সৌরপথ বাতি প্রকল্প উদ্বোধন ছিল আজ। উদ্বোধনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুধু রায়গঞ্জ কর্ণজোড়ায় সৌরপথ বাতি প্রকল্প শুভ সূচনায় রাজ্য প্রকল্পের রায়গঞ্জ ব্লকের বড় বরুয়া গ্রামে 72টি ক্লাস্টারের উদ্বোধন আজ করা হয়েছে। উত্তরবঙ্গে রাস্তাঘাট, সেতু ও নানান উন্নয়নমূলক কাজ চলছে। উত্তর দিনাজপুর থেকে রাধানালী রিপোর্ট, খবর 72 ঘন্টা। নতুন এক সভাপতি সৃষ্টি করেছে উত্তর দিনাজপুর টুর্নামেন্টের পরে তিনি রয়েছেন অসীম ঘোষ মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে জেলা পরিষদের কর্মরত 72টি শ্যালো পাম্প, এর শিলান্যাস কিছুক্ষণ আগে রায়গঞ্জ বরুয়া অঞ্চলে হয়ে গেল। তারপরে তারা আমরা চলে এসেছি ওখান থেকে এই মঞ্চে হবে প্রদীপ প্রজ্বলনের আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শহরে এলইডি লাইট 160টি, যার মূল্য 81,40,421 টাকা, এই লাইটগুলো শহরে লাগানো হচ্ছে। হয়েছে কি লাগানো হবে তারই আজকে শুভ উদ্বোধন।